ওকে, এরপর আসতেছে পেনাল কোডের 80 ধারা। 80 ধারায় কি বলা আছে? 80 ধারায় বলা আছে, কোনো ব্যক্তি গুড ফেথ নিয়ে কোনো একটি কাজ সর্বোচ্চ সতর্কতার সহিত করার সময় অ্যাক্সিডেন্টলি যদি কারো ক্ষতি হয়ে যায়, তাহলে এই কৃতকাজের জন্য এই ব্যক্তি আসলে অপরাধী হবে না। এক্সাম্পল হিসেবে বলা যায় যে দেখা গেছে রাস্তার ধারে কোনো একটি ব্যক্তি একটি কুড়াল বা কুঠার দিয়ে একটি গাছের গুড়ি কাটতেছিল এবং পাশ দিয়ে মানে রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তো আনফর্চুনেটলি কুঠারের যে মাথাটা আছে সেই মাথাটি খুলে গিয়ে ওই পথচারীর মাথায় লেগে ওই পথচারী স্পট ডেড, অর্থাৎ সঙ্গে সঙ্গে মারা গেছে। কিন্তু যে ব্যক্তিটি এই কুঠারটি দিয়ে কাঠ কাটতেছিল, আসলে তার এটি কোনো অপরাধী হবে না, কারণ তার ইন্টেনশন ছিল না ওই পথচারীকে হত্যা করা বা আঘাত করা। তার ইন্টেনশন যেটা ছিল সেটা ছিল সে জাস্ট ওই গাছের গুড়িতে কাটা, এবং এখানে তার গুড ফেথ ছিল এবং সর্বোচ্চ সতর্কতা ছিল, তারপরেও অ্যাক্সিডেন্টলি ঘটনাটি ঘটে গেছে। তো এরকম কোনো ব্যক্তি যদি গুড ফেথ নিয়ে কোনো একটি কাজ সর্বোচ্চ সতর্কতা সহিত করার সময় অন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য এই ব্যক্তি অপরাধী হবে না। এটি হচ্ছে পেনাল কোড সেকশন 80, 80 ধারা। ওকে, এরপর আমরা আসতেছি 81 পেনাল কোডের 81 ধারা। 81 ধারায় বলা আছে যে আপনি বড় কোনো দুর্ঘটনা ঠেকানোর জন্য যদি ছোট কোনো দুর্ঘটনা ঘটান বা কোনো অপরাধ করেন, সেই অপরাধের জন্য আপনার কোনো শাস্তি হবে না। এক্সাম্পল হিসেবে বলা যায়, দেখা গেছে যে আপনার পাড়ায় বা গ্রামে আগুন লেগেছে রাতের বেলা বা দিনের বেলা, তো দেখা গেছে যে বাসায় আগুন লেগেছে সেই বাসার পাশে একটি খড়ের ঘর আছে বা খড়ের বাড়ি আছে, আর ওই খড়ের বাড়ি বা খড়ের ঘরে যদি আগুন ছড়ায় বা আগুন লাগে, তাহলে খুব দ্রুত ওই খড়ের বাড়ি বা ঘরের পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে আগুন ছড়াবে। তো আপনি কি করলেন, এই আগুন যাতে সব বাড়িতে না ছড়ায় এই খড়ের ঘরটির মাধ্যমে আপনি গিয়ে খড়ের ঘরটি ভেঙে দিলেন। এটি আইনে অপরাধ, আপনি কারো বাড়ি ভেঙে দিতে পারবেন না, কিন্তু দেখা গেছে আপনি 8-10টি বাড়ি বাঁচানোর জন্য আপনি একটি ঘর ভেঙে দিয়েছেন, তো এই জন্য আপনার কোনো শাস্তি হবে না। এটি হচ্ছে সেকশন 81, অর্থাৎ পেনাল কোডের 81 ধারা। আরও একটি এক্সাম্পল দেওয়া যায়, আপনি দণ্ডবিধি মূল বইয়ে পাবেন যে দেখা গেছে একজন ক্যাপ্টেন একটি জাহাজ চালাচ্ছে, তো হঠাৎ করে জাহাজের সামনে 20-30 জন ব্যক্তি নিয়ে একটি নৌকা আসছে। এখন যদি এই জাহাজের ক্যাপ্টেন তার গতিপথ চেঞ্জ না করে, তাহলে ওই 20-30 জন লোক মারা যাবে। আবার যদি গতিপথ চেঞ্জ করে, ধরে নিলাম ডানে বা বামে, তো দেখা গেছে ডানে বা বামে 5-7 জন যাত্রী নিয়ে একটি ছোট ডেঙ্গি নৌকা আছে, তো সামনের 20-30 জনকে বাঁচাতে গেলে তার রুট চেঞ্জ করতে হবে, দিক চেঞ্জ করতে হবে। দিক চেঞ্জ করলে ডান বা বামের 4-5 জন ব্যক্তি মারা যেতে পারে। তো এক্ষেত্রে ক্যাপ্টেন যদি ওই সামনের 20-30 জনকে বাঁচানোর জন্য ডান বা বামের 4-5 জনকে মেরে দেয় বা 4-5 জনের ওপর দিয়ে বড় জাহাজটি নিয়ে যায়, সেক্ষেত্রে ক্যাপ্টেনের বিরুদ্ধে কোনো প্রকার মামলা করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না। কারণ হচ্ছে যে সে 20-30 জনের জীবন বাঁচানোর জন্য 4-5 জনের জীবনের রিস্ক নিয়েছিল। যদিও মামলা করা হয়, পেনাল কোড সেকশন 81 অনুযায়ী এই ক্যাপ্টেনের কোনো শাস্তি হবে না। এবারে পেনাল কোডের 82 ধারা, 82 ধারা। পেনাল কোডের 82 ধারায় বলা আছে যে 9 বছরের কম বয়সের কোনো বাচ্চা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের কোনো শাস্তি আমাদের দণ্ডবিধিতে হবে না। এটি হচ্ছে ধারা 82। এরপর আসতেছে ধারা 83। 83 ধারায় বলা আছে যে একটি বাচ্চার বয়স যদি 9 বছরের বেশি হয় এবং 12 বছরের কম হয়, এবং সেই বাচ্চা দ্বারা কৃত কোনো অপরাধের জন্য ওই বাচ্চার শাস্তি হবে না যদি সেই বাচ্চাটি হাবাগোবা টাইপের হয়, অর্থাৎ 82 ধারায় বলা আছে 9 বছরের কম বয়স্ক বাচ্চার কোনো কৃতকাজ অপরাধ নয়, আর 83 ধারায় বলা আছে 9 বছরের বেশি এবং 12 বছরের কম কোনো বাচ্চার কৃতকাজও অপরাধ নয় যদি সেই বাচ্চাটি হাবাগোবা টাইপের হয়, বাচ্চাটির মেন্টালি ম্যাচিউরিটি নর্মালের চেয়ে, স্বাভাবিকের চেয়ে কম থাকে। এটি হচ্ছে সেকশন 83। এরপর সেকশন 84, পেনাল কোডের 84 ধারায় বলা আছে যে পাগলের কৃতকাজ অপরাধ নয়, কোনো পাগল যদি কোনো অপরাধ করে সেই অপরাধের কোনো শাস্তি হবে না।
এমনকি দেখা গেছে যদি কোনো পাগল কোনো ব্যক্তিকে খুন পর্যন্ত করে, সেই খুনের আসলে কোনো সাজা হবে না, কেননা পাগলের বিরুদ্ধে কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। এরপর 85 পেনাল কোডের 85 ধারায় বলা আছে, কোনো ব্যক্তি মদ্যপান করে বা মাতাল হয়ে যদি কোনো অপরাধ করে, সাসেস কারো বাড়িঘর ভেঙে দেয়, কোনো ব্যক্তিকে মারধর করে বা আরও কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য আসলে সেই ব্যক্তির কোনো, সেই মদ্যপান করা সেই মাতালের কোনো শাস্তি হবে না যদি সেই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি মদ্যপান করিয়ে থাকে। অর্থাৎ ওই ব্যক্তিটি আসলে স্বেচ্ছায় মদ্যপান করেনি, তাকে মদ্যপান করানো হয়েছে। অর্থাৎ 85 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি প্ররোচনামূলকভাবে মাতাল বানায়, সেই মাতাল ব্যক্তি দ্বারা কৃতকাজের কোনো শাস্তি হবে না। এরপর আসতেছে 86 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় মাতাল হয়ে কোনো অপরাধ করে তার শাস্তি হবে। তার মানে যদিও 76 থেকে 106 ধারায় বলা হয়েছে যে এর মধ্যে কোনো অপরাধ করলে শাস্তি হয় না, কিন্তু 86 ধারাটি আসলে ব্যতিক্রমেরও ব্যতিক্রম, কারণ 86 ধারা অনুযায়ী কোনো মাতাল ব্যক্তি মাতলামো করলে তার শাস্তি হবে, কেননা সেই ব্যক্তি জানে যে মদ্যপান করলে আমি মাতাল হব এবং মাতাল হলে আমার দ্বারা কোনো অপকর্ম বা অপরাধমূলক কাজ সংঘটিত হতে পারে। সেজন্য আন্ডার 86 মাতাল ব্যক্তি স্বেচ্ছায় যদি মদ্যপান করে মাতলামো করে তার শাস্তি আছে। এরপর আসতেছে 87 পেনাল কোডের 87 ধারা অনুযায়ী 18 বছর প্লাস, অর্থাৎ যে ব্যক্তির বয়স 18 বছর পার হয়েছে, সেই ব্যক্তি যদি ঝুঁকিপূর্ণ কোনো কাজে অংশগ্রহণ করে কারো দ্বারা মৃত্যুবরণ করে, যার দ্বারা মৃত্যু হবে তার কোনো শাস্তি হবে না। সাসেস কোনো ঝুঁকিপূর্ণ খেলা, যেমন আমরা যদি ফুটবল খেলাকেই ধরি, তো দেখা গেছে যে নর্মালি একজন প্লেয়ার একটা ফুটবলকে মারতে গিয়ে বা ধরতে গিয়ে অন্য কোনো একটি প্লেয়ারের বুকে আঘাত করার কারণে সেই প্লেয়ারটি মারা গেছে। তো এই কারণে যে প্লেয়ারটি আঘাত করলো তার কোনো শাস্তি হবে না, কারণ খেলাটি একটু ঝুঁকিপূর্ণ, জানার পরেও সবাই এই খেলায় অংশগ্রহণ করে। এরকম আরও ঝুঁকিপূর্ণ অনেক খেলা আছে যে খেলাতে মৃত্যু ঝুঁকি একটু হলেও আছে, জানার পরেও মানুষ অংশগ্রহণ করে, কিন্তু সেক্ষেত্রে এই ব্যক্তির বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। ওকে, এরপর আসতেছি 88 ধারায়। পেনাল কোডের 88 ধারা অনুযায়ী এটা নর্মালি ডাক্তারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখা গেছে একজন ডাক্তার একজন পেশেন্টের অপারেশন করতে গিয়ে পেশেন্টটা মারা গেছে, তো এক্ষেত্রে এই ডাক্তারের কোনো অপরাধ হবে না বা এক্ষেত্রে ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে না, কারণ ডাক্তার যখন অপারেশন করে তখন সেই পেশেন্টের কাছ থেকে একটি বন্ড নেওয়া হয়, যেখানে স্বেচ্ছায় সজ্ঞানে সেই রোগী একটি সিগনেচার দেয় বা একটি মুসলিকা টাইপের একটি ঘোষণা দেয় যে যদি অ্যাক্সিডেন্টলি তার কোনো ক্ষতি হয়ে যায় মারা যায়, এর জন্য ডাক্তার সাহেব আসলে দায়ী না। এবং ডাক্তার যখন অপারেশনটি করে তখন ডাক্তারের টার্গেটই থাকে রোগীটিকে সুস্থ করা বা বাঁচানো। একজন রোগীকে বাঁচাতে গিয়ে যদি রোগী মারা যায় সেক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। পেনাল কোড সেকশন 88। এরপর সেকশন 89 পেনাল কোডের 89 ধারা অনুযায়ী দেখা গেছে যে একজন ব্যক্তির অপারেশন করা হবে, এটাও ডাক্তারদের ক্ষেত্রে, সেটা কীরকম, ব্যক্তিটি শিশু অথবা পাগল। তো একজন শিশু বা পাগল তো অনুমতি দিতে পারে না, বা একজন শিশু বা পাগলের অনুমতি কোনোভাবেই গ্রাহ্য নয়, গ্রহণযোগ্য নয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই পাগল বা শিশুর কোনো অভিভাবক ডাক্তারকে অনুমতি দিয়েছে বা সিগনেচার করে দিয়েছে যে আপনি অপারেশনটি করেন, এর লায়াবিলিটিস আসলে আপনার না। তো ডাক্তার সেই পাগল বা শিশুর কোনো চিকিৎসা বা অপারেশন করতে গিয়ে সেই শিশু বা পাগল যদি মারা যায় তাহলে এক্ষেত্রে ডাক্তার দায়ী হবে না। এরপর আস্তে আস্তে আমরা যাব 92 অর্থাৎ 92 ধারায়। পেনাল কোডের 92 ধারাটি একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডাক্তার যখন একজন ব্যক্তির অপারেশন করতে গিয়ে ওই ব্যক্তি মারা যায় এক্ষেত্রে ডাক্তারের কোনো শাস্তি হবে না, কারণ ওই ব্যক্তিটি অলরেডি অনুমতি দিয়েছিল। আবার শিশু বা পাগলের ক্ষেত্রে তার অভিভাবক অনুমতি দিয়েছিল, কিন্তু 92 ধারায় বলা আছে যে ডাক্তার এমন একজনের ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেছে যে ব্যক্তির কোনো অনুমতি ছিল না এবং
সেই ব্যক্তির কোনো অভিভাবকেরও অনুমতি ছিল না। সেটা কেমন, দেখা গেছে আপনি রাস্তায় কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে আপনি পড়ে গেছেন, পাশ দিয়ে ফরচুনেটলি একজন ডাক্তার সাহেব যাচ্ছিলেন এবং সেই ডাক্তার সাহেব দেখলেন যে আপনি সেন্সলেস হয়ে গেছেন এবং আপনার মাথায় আঘাত পাওয়ার কারণে মাথায় রক্ত জমাট বেঁধেছে, যে কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ওই সময় তো আপনি ডাক্তার সাহেবকে অনুমতি দিতে পারবেন না বা বলতে পারবেন না যে আমাকে চিকিৎসা করে বাঁচান। তো ডাক্তার স্বেচ্ছাপ্রণোদিতভাবে দেখা গেল যে আপনার মাথায় যেখানে রক্ত জমাট বেঁধেছে কোনো একটা সিরিঞ্জ বা সুইয়ের মাধ্যমে সেই রক্তটি বের করার চেষ্টা করলো, করতে গিয়ে আপনি মারা গেছেন। সেক্ষেত্রে ওই ডাক্তারের বিরুদ্ধেও কোনো মামলা করা যাবে না বা কোনো অভিযোগ করা যাবে না, কারণ আসলে ওই সময় আপনার অনুমতি নেওয়ার কোনো প্রকার সুযোগ ছিল না, কিন্তু আপনাকে বাঁচানোটা উনি প্রয়োজন মনে করে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি আপনি মারা গেছেন, যে কারণে আপনার কোনো অভিভাবক বা আপনার কোনো আত্মীয় স্বজন এই ডাক্তারের বিরুদ্ধে কোনো প্রকার কমপ্লেন করতে পারবে না আন্ডার সেকশন 92। এরপর আসতেছে 93। পেনাল কোডে 93 ধারায় বলা আছে যে এটিকে একটি শর্ট কোড দিয়ে মনে রাখতে পারেন, কমিউনিকেশন সাসেস ওভার ফোনে আপনি কাউকে কোনো একটি দুঃসংবাদ দিয়েছেন। এখানেও এক্সাম্পল হিসেবে ডাক্তারের কথাই বলা আছে, দেখা যায় একজন ডাক্তার একজন ব্যক্তি বিভিন্ন টেস্ট করানোর পরে বাসায় চলে গেছে এবং ওভার ফোনে ডাক্তার তাকে বলল যে আপনার টেস্টের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনি বেশি দিন বাঁচবেন না, এবং এই কথাটি শোনার পর দেখা গেল ওই ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে মারা গেল। তো এই জন্য যে ডাক্তার সাহেব ওনাকে ওভার ফোনে এই দুঃসংবাদটি দেওয়ার কারণে ইনি মারা গেল, ওই ডাক্তার সাহেবকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না বা ওই ডাক্তারের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করা যাবে না বা কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। যদি মামলা হয়ে থাকে এই পেনাল কোডের 93 ধারা অনুযায়ী তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপর পেনাল কোডের 94 ধারা। 94 ধারায় বলা আছে যে দেখা গেছে একদল ডাকাত এক জায়গায় ডাকাতি করতে যাবে, তো ডাকাতি করতে গিয়ে রাস্তায় বা একটি গ্রামে কোনো একটি মানুষকে টার্গেট করেছে যে মানুষটিকে এই ডাকাতিতে তাকে যাবে দরকার। সাসাস একটি বাসা গিয়ে দেখা যাবে যে বড় বড় কিছু তালা ভাঙতে হবে, তো ডাকাত দলের মধ্যে এরকম এক্সপার্ট কেউ নেই যে এই তালাগুলো ভেঙে ওই বাসায় ঢুকতে পারবে। তো দেখা গেলো যে একজন এক্সপার্ট আছে তালা ভাঙার জন্য, তাকে গিয়ে এই ডাকাত দল প্রেশার ক্রিয়েট করলো যে তোমাকে আমাদের সাথে যেতে হবে এই তালাগুলো ভাঙার জন্য, আমরা ওই বাসাটি ডাকাতি করব আর যদি তুমি না যাও তাহলে তোমাকে মেরে ফেলবো। তো দেখা গেল ডাকাত দলের সঙ্গে এই ব্যক্তিটি গেল ওই বাসাটি তালা ভাঙার জন্য এবং ডাকাতি সাকসেসফুল হওয়ার পরেও কোনো কারণে তারা পুলিশের কাছে ধরা খেলো। তো পুলিশের কাছে ধরা খেলে যে ব্যক্তিকে প্রেশার ক্রিয়েট করে এই তালা ভাঙার জন্য ডাকাত দল নিয়ে গিয়েছিল, এই ব্যক্তি আসলে নির্দোষ, এই ব্যক্তির কোনো শাস্তি হবে না, এটিই বলা আছে দণ্ডবিধির 94 ধারায়। এরপর দণ্ডবিধির 95 ধারা। 95 ধারায় বলা আছে যে ছোটোখাটো ব্যাপারে আসলে কোনো মামলা হয় না বা ছোটোখাটো ব্যাপারে ছোটোখাটো যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো আসলে কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। যেমন দেখা গেছে যে ভিড়ের মধ্যে আপনাকে একজন ধাক্কা দিয়েছে বা ধাক্কা লেগেছে আপনি পড়ে গেছেন, এর জন্য আসলে কোনো মামলা হয় না, এর জন্য আসলে ওই যে ব্যক্তি ধাক্কা দিয়েছে তার কোনো শাস্তিও হবে না। আর একটি এক্সাম্পল দেওয়া যায়, দেখা গেছে আপনি কোনো অফিসে জব করেন বা আপনি যেখানে কোনো আপনার কর্মক্ষেত্র সেখানে দেখা গেছে আপনার টেবিলের পাশের টেবিলে ফাউন্টেন পেন অর্থাৎ দোয়াত কালির যে দোয়াত কলমের যে কালি আছে দোয়াত আছে সেই দোয়াতের দোয়াত থেকে আপনি একটু কালি ওই যে ব্যক্তির ওই দোয়াতটি তাকে না বলে আপনি একটু কালি সেখান থেকে নিয়ে নিয়েছেন, যদিও কারো অগোচরে কারো কোনো অস্থাবর সম্পত্তি নেওয়াটা চুরির মধ্যে পড়ে কিন্তু এটি আসলে চুরি না, কারণ এটি খুব সিম্পল একটি ব্যাপার, খুব ছোট্ট একটি অপরাধ, এই অপরাধের শাস্তির কোনো বিধান নেই। তো এই হচ্ছে পেনাল কোডের জেনারেল এক্সেপশনসের 76 থেকে 95 ধারা। এরপর আমরা 96 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করব। 96 থেকে 106 ধারায় সাধারণত আত্মরক্ষার্থে কৃত কাজের কথা বলা হয়েছে, এখানে আত্মরক্ষা বলতে নিজের শরীর বা অপরের শরীর এবং নিজের সম্পদ বা অপরের সম্পদ বাঁচানোর কথা বলা হয়েছে। অর্থাৎ 96 থেকে 106 ধারায় বলা হয়েছে আপনি নিজের শরীর বা অপরের শরীর নিজের সম্পত্তি বা অপরের সম্পত্তি বাঁচানোর জন্য যদি কোনো কাজ করে থাকেন সেই কাজ কোনোভাবেই
অপরাধমূলক কাজ বলে পরিগণিত হবে না, অর্থাৎ ওই সব কাজের কোনো শাস্তি নেই।